2019 শেষ হয়ে গেল, কাটলো যেন তুলিতে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, প্রথম এলাম 2020-তে। ভালো কাটুক বছর তারও, 2019 খারাপ কেটেছে যার। ভালো কাটুক বছর তারও, 2019 খারাপ কেটেছে যার। তাহলে চলো শুরু করি হীরকের ব্লগ এপিসোড 4। নতুন একটা বছর এলো, বয়সটা আস্তে আস্তে বাড়ছে। জানুয়ারির আদিক খেতা করছে এসে মারছে। বিজ্ঞানী দাদু, তুমিও তো অনেকদিন পরে, এতদিন কি করছিলে এই যন্ত্রমন্ত্র ঘরে? অনেক কিছু রিসার্চ ছিল, ছিল অনেক কাজ, অনেক কিছু রিসার্চ ছিল, ছিল অনেক কাজ, কালকেই শেষ করেছি, তাই ছুটি নিয়েছি আজ। ছুটিখানা তো নিয়েই নিলে ছুটির প্ল্যান ভুলে, ছুটিখানা তো নিয়েই নিলে ছুটির প্ল্যান ভুলে। ভুলিনি, বাংলা সিরিয়াল আমি দেখবো টিভি খুলে। এত বড় বিজ্ঞানী হয়েও তোমার এমন বুদ্ধি খরচা, এখন তো সব মিমেই বাংলা সিরিয়ালের চর্চা। সিরিয়াল কি দোষ করলো, ও তো করে সন্ধেবেলা মা কাকিমাদের তুষ্টি। তা বলে গল্পের নামে উদ্ধার করবে লজিকের 14 গোষ্ঠী? সিরিয়াল শুরু করে সমাজ বদলানোর মর্মে, আর 2-3 মাস পর সেসব ভুলে চলে আসে নিজের ফর্মে। কোন সিরিয়ালে কি গল্প সেটা তো আমি খুঁজছি না, কোন সিরিয়ালে কি গল্প সেটা তো আমি খুঁজছি না, তবু তুমি কি বলছো সেটাও আমি বুঝছি না। গায়ের রঙে আসে যায় না, তাই কালো নায়িকা শ্যামা, হঠাৎ করে মেকআপ তুলে হয়ে গেল সে ঘ্যামা, রুমাল কখন শাড়ি হয়ে গেল, কাঁঠাল হয়ে গেল লিচু। এ তো শুধু একটা গেল, আরও আছে নাকি কিছু? উদাহরণ কি একটা নাকি, আছে হাজারে হাজারে, একই রকম গল্প নিয়ে কত সিরিয়াল বাজারে। এত হচ্ছে হাসাহাসি, তবু সিরিয়াল দেখে সবাই, এত হচ্ছে হাসাহাসি, তবু সিরিয়াল দেখে সবাই। ইংরাজিতে সুপার হিরো লাগে, বাংলায় আছে জবাই। 7 দিনই এদের নাটক চলে মঙ্গল থেকে সোম, 7 দিনই এদের নাটক চলে মঙ্গল থেকে সোম, কাশি দিয়ে তার কেটে ডিফিউজ করছে টাইম বোম। বিজ্ঞানী আমি, আবিষ্কার করেই আমি বাঁচি, তবে এ কেমন টেকনোলজি, কেমন তর কাচি জানি না, এমন কাশির কথা আছে কোন বইতে? জবা সারো, একবার ভাবো কি হচ্ছে শ্রীময়ীতে। গাঁজা খেয়ে ডিরেক্টররা বসে বোধহয় সিন্নিতে, আজকে যাকে শ্রীময়ী বলো সেই ছিল গোয়েন্দা গিন্নিতে। সিরিয়াল মিমে কেটে গেল বাঙালির পৌষ মাঘ, দিনের বেলায় মানুষ থাকে রাতে হয়ে যায় বাঘ। এসব কথা ছাড়ো এখন অন্য কথা বলি, এসব কথা ছাড়ো এখন অন্য কথা বলি, কি করছো দুদিন পর, এসেই তো গেল হোলি। কাজের মাঝে সুযোগ পেলে বাঙালি শখের কবি, হোলি মানে রবীন্দ্র ভারতী আর আবির মাখা ছবি। সে তো বাঙালি কালচারাল হয় বিশেষ বিশেষ লগনে, কিন্তু এইবার তো পিঠে লেখা বাড়া চাঁদ উঠেছিল গগনে। কি আর করবে, এরা সেনে রবি ঠাকুরকে শান্তিনিকেতনার দাড়িতেই, তাই অসভ্যতার নোংরামো সব রবি ঠাকুরের বাড়িতেই। সেসব সারো, মজা করে কাটিও তোমরা হোলি, মাস 2 পর আসবো আবার, আজ আমরা চলি।